পিকনিক গ্রাউন্ড, বকখালি পিকনিক গ্রাউন্ড, এখানে পিকনিক করতে পারো। এখানে রেস্টুরেন্ট, খাবার দাবারের রেস্টুরেন্ট। এই আমরা গুন্ডা বাহিনীগুলো যাচ্ছে, তিনজন গুন্ডা বাহিনী, আমি পিছনে পড়ে আছি। এখানে নানান ধরনের রেস্টুরেন্ট আছে, নানান ধরনের ব্যবসা, খাবার সবকিছু পাওয়া যায়। তো তোমরা সকালবেলা যদি চলে আসো, তাহলে সকালবেলা এখানে ব্রেকফাস্ট করে নিতে পারো, যে কোনো দোকানেই করতে পারো। তো ব্রেকফাস্ট হয়ে গেলো, তোমরা চলে যাবে সমুদ্রের তীরে, এখানে তোমরা গোপলা স্নান টান করে নিতে পারো। পরে নিলে তারপর পিকনিক গ্রাউন্ড আছে, পিকনিক গ্রাউন্ডটাও ঘুরে নিলে তারপর দুপুরবেলা এখানে লাঞ্চ করে নেবে। লাঞ্চ করে তোমরা বেরিয়ে চলে যাবে বিন্দুতে, বিন্দুতে গিয়ে তোমরা হোটেল পেয়ে যাবে, হোম পাস পেয়ে যাবে, হোটেলে থাকতে পারো। যদি দূর থেকে আসো আমরা কিন্তু এখানে বাইক আমি কিন্তু এই ফার্স্ট টাইম এসেছি সমুদ্রে, আমি আর কখনো যাইনি সমুদ্রে, এই প্রথমবার আমার এক্সপিরিয়েন্স। কিন্তু এসে তো দেখি জলই নেই বকখালিতে, দেখো দূর দূরান্ত দেখতে পাচ্ছ, তো জল দেখতে পাচ্ছি না। 1 কিলোমিটার হেঁটে গিয়ে তারপর জল দেখতে পেয়েছি। গুড মর্নিং বন্ধুরা, তোমার সকাল হয়ে গেছে, পৌঁছে গেছি বকখালিতে। ভোরবেলা বেরিয়েছিলাম, সকাল 4টার দিকে বেরিয়েছিলাম, 4:30টার দিকে পৌঁছে গেছি। তো বকখালিতে এসে দেখছি যে শুধু বালুচর হয়ে আছে, কোথাও একটু জল নেই, সব জল কি বক খেয়ে নিয়েছে? আমি শুধু বকখালিতে এসেছি শুধু ওই জোয়ার দেখতে এসেছি, সেই জোয়ারই তো দেখতে পাচ্ছি না, সেখানে তো জলই নেই, বকগুলো সব খেয়ে নিয়েছে জল। তাহলে কোথা থেকে আসবে জল বলো তো? দেখে নাও একবার, পুরো মরুভূমি হয়ে আছে, কোথাও একটু জল নেই। ভালো, ফার্স্ট এসেছি, ভালোই লাগছে। চলো আর দেখো, ব্লগটা কন্টিনিউ করছি তোমাদের জন্য। দেখো চারিদিকটা পুরো মরুভূমি হয়ে আছে, কিন্তু বকখালির জোয়ারটা দেখতে হলে আমাদেরকে ওই যে দেখতে পাচ্ছ লোকগুলো যাচ্ছে সেখানটায় আমাদের যেতে হবে, এত দূরে আমাদের যেতে হবে। দেখে নাও এই লোকগুলো যাচ্ছে বকখালির জোয়ারগুলো দেখতে, জোয়ারে যেতে হলে আমাদেরকে এই যে দেখছো কাদা পেরিয়ে যেতে হবে। দেখে নাও কাদা পেরিয়ে যেতে হবে, ভাবছি কি করে যাবো। প্রায় এক কিলোমিটার হবে হাঁটতে হবে, এই কাদা পেরিয়ে 1 কিলোমিটার হাঁটতে হবে, তারপর তুমি সমুদ্রের জল দেখতে পাবে। অনেক দূর, আর এখনো জোয়ার তো আসছেই না। ফাইনালি আমরা ছড়াটা পেরিয়ে এসেছি। দেখা যায় আপনি দীঘার জল নিন আর পিতাই মাটি গুলা জল, মাটি অতি সুন্দর দেখতে।
এগুলো হচ্ছে বক্কালি পিকনিক গ্রাউন্ড, এখানে এসে পিকনিক করছে সবাই। এই যে পিকনিক চলছে, রান্না বাড়া চলছে, সবাই পিকনিক করছে। ওই ওই জায়গা প্রাঞ্জলি।